সম্পূর্ণ শেষ করবেন। চতুর্থ রাকাত শেষ করার পরে যখন আপনার আত্তাহিয়াত ও দরুদ এবং অন্যান্য দোয়া পড়া শেষ হবে, তখন সালাম ফেরার পূর্বে দুটি সাজদা করবেন, সাহস সাজদা করবেন, করে আপনি তারপরে সালাম ফেরাবেন, আপনার নামাজ যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সেজদাতে রুকুতে শেষ তাশাহুদে কি কি দোয়া পড়তে পারি? আমি আরবি দোয়া পারি না, বাংলা দোয়া করতে পারবো কি? দেখুন, রুকুতে আপনি সুবহানা রাব্বিয়াল আজিম বেশি বেশি পড়বেন, তারপরে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ফিরিল এটা পড়বেন, তারপরে সুব্বুহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি অর্রুহ এই দোয়া পড়বেন। যদি এগুলো আপনার জানা না থাকে তাহলে আপনি সুবহানা রাব্বিয়াল আজিম এটা বারবার পড়বেন, অনেকবার পড়বেন, হ্যাঁ 10 বার 20 বার 30 বার 50 বার যত পারেন আপনি পড়বেন, রুকুকে লম্বা করবেন। আচ্ছা, সাজদায় গিয়ে এভাবে তসবিহ পড়বেন অনেকবার, তারপরে আপনি যে দোয়াগুলো একটু আগে বললাম সেই দোয়াগুলো আপনি সেজদাতে পড়তে পারেন। এছাড়া আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক এই দোয়া পড়বেন, তারপরে আল্লাহুম্মা ইগফির লি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলা নিয়াতাহু এই দোয়া পড়বেন। এভাবে আপনি দোয়া পড়বেন। তারপরে কোরআনের যে দোয়াগুলো রয়েছে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে রব্বানা যালামনা আনফুসানা, দোয়ার নিয়তে এই কোরআনের দোয়াগুলো আপনি পড়বেন। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেজদা অবস্থায় একজন মানুষ আল্লাহর অধিক নিকটবর্তী হয়ে থাকে, অতএব তোমরা বেশি বেশি এই সময় দোয়া করো, এই সময় দোয়া কবুল হওয়া অধিক উপযুক্ত। তো অতএব আপনি কোরআনের যে কোনো দোয়া পড়তে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে শিখায় দেওয়া দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। অনুরূপভাবে শেষ তাশাহুদে বসে তাশাহুদের যাবতীয় দোয়া আত্তাহিয়াত আশহাদু এবং দুরুদ পড়ার পরে আপনি সালাম ফেরার পূর্বে যত পারেন দোয়া পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মাল ইখতার মা ইশাউ মিনাদ দোয়া, এরপরে তুমি যা ইচ্ছা দোয়া পাঠ করতে পারো। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাশাহুদে বসে ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো দোয়া পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, অতএব আপনি ইচ্ছা মতো দোয়া যেটা মনে চায় আপনি পড়বেন। এখন যদি বাংলায় দোয়া করতে চান, ওলামাদের মধ্যে অনেকে বলেছে যে আপনি সেজদাতেও দোয়া বলতে পারেন নফল নামাজের ক্ষেত্রে, এবং তাশাহুদে বসে আপনি বাংলায় দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তবে কোরআন এবং হাদিসের দোয়াগুলি বলার চেষ্টা করাটাই অধিক উপযুক্ত। আল্লাহ তাআলা আলাম। রমজানের শেষ দশকে তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি? দেখুন, রমজানের শেষ দশক না, সারা রমজান আপনি ইচ্ছা করলে তারাবিও পড়বেন, তাহাজ্জুদও পড়বেন। আসলে রাতে নামাজ কিন্তু একটাই, হ্যাঁ, যদিও বিভিন্ন ভিন্ন সময় হওয়ার কারণে তার নাম ভিন্ন। এটার কমন নাম হচ্ছে কেয়ামুল লাইল, কমন নাম হচ্ছে কি কেয়ামুল লাইল, মানে রাতের নামাজ। তো প্রথম রাতে পড়ার কারণে তার নাম হচ্ছে তারাবি, আর শেষ রাতে পড়ার কারণে তার নাম হচ্ছে কি তাহাজ্জুদ। আপনি যদি প্রথম রাতে পড়েন তাহলে শেষ রাতে না পড়লেও চলবে, আর যদি আপনি শেষ রাতে পড়েন তাহলে প্রথম রাতে না পড়লেও চলবে। কিন্তু যদি আপনি প্রথম রাতেও পড়েন শেষ রাতেও পড়েন তাতেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।